আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। স্কিন কেয়ারের উপর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দারুণ একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যে ফেস প্যাক ব্যবহার করলে আপনাদের ত্বক হবে অনেক বেশি উজ্জ্বল ফর্সা। ত্বকে যদি কোনো কালো দাগ থাকে, কালচে ভাব থাকে, তা একদমই দূর হয়ে যাবে, ত্বক হবে অনেক বেশি কোমল দীপ্তিময়। আর এই ফেস প্যাক যে শুধু মুখকে উজ্জ্বল করবে তা কিন্তু নয়, এটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের হাত পায়েও। হাত পায়ে ব্যবহার করলে হাত পা মুখের মতোই উজ্জ্বল ফর্সা হবে। এছাড়াও যাদের গলায় ঘাড়ে কালো দাগ পড়ে গেছে, তারা যদি এটি ব্যবহার করেন তাহলে তাদের এই দাগও দূর হয়ে যাবে। এই ফেস প্যাকটি খুবই কার্যকরী একটি ফেস প্যাক, আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলেই আপনারা খুব ভালো ফলাফল পাবেন। আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এটি আপনাদের ত্বককে উজ্জ্বল করতে কতটা কার্যকরী। তো বন্ধুরা, এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই আমি যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে আটা। আটা তো আমাদের সবার ঘরে সবসময়ই থাকে, যারা নিয়মিত রুটি খায় তাদের ঘরে সবসময়ই আটা পাওয়া যায়। এই আটাই কিন্তু আমাদের ত্বককে ফর্সা করার জন্য, ত্বককে পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী। আটা ব্যবহার করলে ত্বকের ডেড সেল দূর হয়, এছাড়া ত্বক একদম ভেতর থেকে পরিষ্কার হয়। অনেকের মুখেই দেখা যায় যে হালকা হালকা পশম থাকে, যার কারণে মুখটা অনেক বেশি কালো দেখা যায়। যদি আটা ব্যবহার করা যায় তাহলে মুখের এই হালকা পশমগুলো দূর হয়ে যায় আর মুখ অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখা যায়। শুধু মুখ নয়, হাত পা গলা ঘাড়ের যে ময়লা তা তুলতেও আটা খুব ভালো কাজ করে। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি, যে পাত্রে আমি ফেস প্যাকটি তৈরি করব। আর এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আটা 2 চা চামচ পরিমাণ। আসলে এটি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা যদি ফেস প্যাকটি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণও বেশি নেবেন। এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, বিশেষ করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে গুঁড়ো দুধ খুবই ভালো কাজ করে। গুঁড়ো দুধ ব্যবহার করলে ত্বক কিন্তু একদমই সফট হয়ে যায়, নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। ত্বকের যত্নের জন্য প্রাচীনকাল থেকেই দুধ ব্যবহার হয়ে আসছে, তবে সবসময় কিন্তু র মিল্ক বা কাঁচা দুধ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধও ত্বকের জন্য খুব উপকারী। তো এখানে আমি 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এখানে আমি যে উপাদানটি দিব তা হচ্ছে কফি। কফি ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করে আর ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তো আপনারা যদি কফি খান তাহলে তো আপনাদের বাসায় কফি সবসময়ই থাকবে, আপনারা সেখান থেকেই কফি ব্যবহার করবেন। আর যদি কফি খাওয়ার অভ্যাস না থাকে, আপনারা কিন্তু আপনাদের আশেপাশের দোকান থেকে এরকম মিনি প্যাক নিয়ে এসে ব্যবহার করতে পারেন। এ ধরনের মিনি প্যাক কিন্তু আপনারা আপনাদের আশেপাশের সব দোকানেই কিনতে পেয়ে যাবেন। তো এই ফেস প্যাক তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ মতো কফি ব্যবহার করব। আপনারাও 1 চামচ মতো কফি নিয়ে নেবেন। কফি কিন্তু ত্বকের ওপেন পোর্স দূর করতে খুবই ভালো কাজ করে। আপনাদের যাদের ত্বকে ওপেন পোর্স আছে তারাও কিন্তু এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 1 চামচ কফি দিয়েছি। এরপর এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে নারকেল তেল। নারকেলের তেল স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা উপকারী তা আমি আমার অনেকগুলো ভিডিওতেই আপনাদেরকে বলেছি। নারকেল তেল আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে। নারকেল তেলে থাকা ভিটামিন ই ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। বন্ধুরা, আমাদের ত্বক গঠিত হয় কোলাজেন নামক একটি উপাদান দিয়ে। যদি কোলাজেনের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু ত্বক কুচকে যায়, বয়সের ছাপ পড়ে যায় ত্বকে, মনে হয় বয়স অনেক বেড়ে গেছে। কিন্তু যদি নারকেল তেল ব্যবহার করা যায় তাহলে ত্বকে কোলাজেনের ভারসাম্য বজায় থাকে, ত্বক অনেক বেশি টানটান হয়। তো এখানে আমি 1 চামচ নারকেল তেল নিয়েছি আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটি করব, শুকনো থাকা অবস্থায় এই সব উপাদানগুলোকে একটু একসাথে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি সবগুলো উপাদানই কিন্তু ত্বককে উজ্জ্বল ফর্সা করতে খুবই কার্যকরী। এরপরে দেখুন, এখানে আমি নিয়েছি পানি, এটা কিন্তু একদমই নর্মাল পানি। এই পানি এখন আমি এর সাথে অ্যাড করে দিব। পানি দিয়ে মূলত আমরা একটি পেস্ট তৈরি করব। আপনারা এমনভাবে পেস্টটি তৈরি করবেন যেন খুব একটা বেশি গাঢ় না হয়, আবার খুব যেন পাতলাও না হয়ে যায়। তাই আপনারা একবারেই বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর এভাবে করে নেড়ে নেবেন। এভাবে করে নেড়ে নিয়ে আপনারা ফেস প্যাক তৈরি করে নেবেন। এই ফেস প্যাক তৈরিতে আমি এখন পর্যন্ত যে উপাদানগুলো ব্যবহার করেছি এই উপাদানগুলোই ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফেস প্যাক কিন্তু তৈরি করা হয়ে গেছে। ফেস প্যাক তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা এটি কীভাবে ব্যবহার করবেন। সঠিক পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফলাফলটা বেশি ভালো পাবেন। তো ফেস প্যাক আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের মুখ হাত পায়ে এই ফেস প্যাক থেকে সামান্য পরিমাণে নিয়ে লাগিয়ে নেবেন। আমি এখানে আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি, তবে আপনারা কিন্তু অবশ্যই মুখে হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় লাগাবেন। তো আপনারা কিছুটা ফেস প্যাক নিয়ে নেবেন, তারপরে এভাবে করে আপনারা মাসাজ করবেন। আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন, আমি কিন্তু রাউন্ড করে মাসাজ করছি, অর্থাৎ হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করে মাসাজ করছি। এভাবে করে আপনারা আপনাদের মুখ হাত পা মাসাজ করবেন। এভাবে করে মাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালনটা অনেক বেশি ভালো হয় আর ত্বক একদম ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয়। তো আপনারা 5-7 মিনিট মতো এই ফেস প্যাক দিয়ে খুব ভালো করে মাসাজ করে নেবেন। একটু বেশি করে ফেস প্যাক নিয়ে তারপরে আপনারা মাসাজ করবেন, তাহলে মাসাজ করতে যেমন সুবিধা হবে ঠিক একইভাবে আপনাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে, ভেতর থেকে উজ্জ্বল হবে। তো এভাবে 5-7 মিনিট মতো আপনারা মাসাজ করে নেবেন। তারপরে এই ফেস প্যাক আপনারা আপনাদের স্কিনে লাগিয়ে রাখবেন আরও 15-20 মিনিট মতো। অবশ্যই কিন্তু 15-20 মিনিট লাগিয়ে রাখবেন। এরপরে আপনারা নর্মাল পানি দিয়ে আপনাদের মুখ ধুয়ে নেবেন। যদি সপ্তাহে মাত্র 2 দিন আপনারা এই ফেস প্যাক আপনাদের স্কিনে লাগান, আপনাদের মুখ হাত পা গলা ঘাড়ে লাগান, তাহলেই দেখবেন আপনাদের স্কিন অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।